আমি তপন চন্দ্র সরকার, গ্রাম বিজ্ঞ, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন ছাত্র। আমি বর্তমানে 2018-19 সেশনে LLM মাস্টার্সে অধ্যয়নরত। আমার বাবা 2014 সালে মারা গেছেন, আমাদের নিজস্ব কোনো জমি জমা নেই। আমার বাবার অবর্তমানে আমার ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি একজন সাধারণ কাঠমিস্ত্রি। তার সামান্য আয়ে আমার পড়াশোনার খরচ সহ পরিবারের খরচ কোন রকম মিটলো। বর্তমানে COVID-19 প্রকোপ শুরু হওয়ার পর থেকে সরকারি নির্দেশনা মেনে বাড়িতে অবস্থান করার ফলে কর্মহীন হয়ে রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকতে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় একটা টিউশন করতাম, কিন্তু COVID-19 প্রকোপ শুরু হওয়ার পর থেকে ওই টিউশনটি কন্টিনিউ করতে পারতেছি না, যার ফলে সরকারি নির্দেশনা মেনে আমি বাড়িতে অবস্থান করছি। ফলে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এমত অবস্থা আর্থিক সাপোর্ট কামনা করে ধন্যবাদ জানাচ্ছি ইন্সপায়ারিং বাংলাদেশকে আমার মতো অসহায়ের পাশে এসে দাঁড়ানোর জন্য। হয়তো আমার পড়াশোনার টাকা বন্ধ হয়ে যেতে পারে, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে ছায়ের মধ্যকার আলো হয়তো জ্বলতে পারে। আবারও ধন্যবাদ জানাচ্ছি ইন্সপায়ারিং বাংলাদেশকে।